সালামু আলাইকুম দর্শক ভোকাবলারির উনত্রিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শৈব আক্তার আজকে আমরা নতুন করে আরও দশটি ভোগাবলারি শিখব এর আগের ভোকাবদরীর ভিডিওগুলো যারা দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন অথবা আমাদের সরাসরি চ্যানেলে যেও প্লে লিস্ট থেকে ভোগাবলারির ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আমাদের আজকের প্রথম যে ওয়ার্ড সেটি হচ্ছে কন ইভেন্টস কন ইভেন্টস মানে কি কন ইভেন্টস মানে হচ্ছে সম্মতি এটা কীভাবে মনে রাখতে পারি এটা আমার কনভেন্স দিয়ে মনে রাখতে পারি আমি অনেক সময় বলি কিন্তু যে আমি তাকে কনভেন্স করতে পারলাম না মানে তাকে সম্মতি করাতে পারলাম না তার কনিভেন্স মানেও সম্মতি একই মানে দুটির কনভেন্স মানে কনিভেন্স কনভেন্স দিয়ে মনে রাখবেন পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে কন্টি নাম কোয়ান্টি নাম এটার মানে হচ্ছে এক টানা তো কন্টিনিউ নিউ মানে মানে কিন্তু চালিয়ে যাওয়া আর কন্টিনাম নাম মানে একটা নাম মানে একটার কাজ চালিয়ে যাওয়া আর কি তার মানে দুটি মিল আছে অর্থে এইভাবে মনে রাখবেন কন্টিনিউ দিয়ে তোমার কন্টিন নাম মানে হচ্ছে এক টানা পরবর্তী অর্থ বি এ আরও কিউই কিউ ই বারাক বারক বারক মানে কি এই বারক মানে হচ্ছে অতিরিক্ত সজ্জিত বারক মানে অতিরিক্ত সজ্জিত এটা আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে একটা গান আছে যে তোর বারাক লইয়া আমি যাব ঠিক আছে এইটা যে বন্ধুত্ব বারাক লইয়া আমি যাবো মানে তো ওইটা নিয়ে আপনি যাবেন যে অতিরিক্ত খুব সাজাই খুঁজাই নিয়ে যাবে এটা যে নিয়ে যাবে আর কি তা বারাক মানে হচ্ছে অতিরিক্ত সজ্জিত পরবর্তী ওয়ার্ড প্লাকি পি এল ইউ সি কে ওয়াই প্লাকি এই প্লাকি মানে কি দেখেন প্লাকি মানে হচ্ছে সাহসী তো বাংলায় একটা কথা হচ্ছে যে ভাগ্য সাহসীদের পক্ষে থাকে বা ইংরেজি ফরচুন ফেভারস সরি বাংলা যেটা বলা হচ্ছে যে ভাগ্য সাহসীদের পক্ষে থাকে তো এখন এই যে দেখেন প্লাকি মানে হচ্ছে সাহসী তো কীভাবে মনে রাখা যায় আর ভাগ্য হচ্ছে লাক তো প্লাকি প্লাকি আর লাকি এটা প্লাকি আর লাকি অর্থাৎ ভাগ্যবান যাদের ভাগ্য লাকি যারা তারা হচ্ছে প্লাকি হয় যারা লাকি তারা কি প্লাকি কীভাবে মনে রাখবেন যারা লাকি তারাই প্লাকি যারাই ভাগ্যবান তারাই সাহসী যারাই লাকি তারাই প্লাকি এটা যত ভুল না হয় প্লাকি খুব গুরুত্বপূর্ণ একটা অর্থ প্লাকি মানে সাহসী পরবর্তী অর্থ প্রি সায়েন্স এই প্রি সায়েন্স মানে কি প্রি মানে হচ্ছে মনে রাখবেন পূর্বে দিয়ে মনে রাখবেন প্রি আর সায়েন্স তার মানে বিজ্ঞানের পূর্বে অর্থাৎ পূর্ব জ্ঞান প্রি সায়েন্স মানে হচ্ছে পূর্বজ্ঞান পরবর্তী অর্থ জে ডি এ এল জেল জেল মানে হচ্ছে প্রবল আগ্রহ জেল মানে হচ্ছে প্রবল আগ্রহ জেল মানে প্রবল আগ্রহ পরবর্তী আর স্টিল এস টি ই এ এল টি টিআইস স্টিল তো প্রথম দেখেন স্টিল মানে হচ্ছে চুরি করা প্রথমে আছে স্টিল তো চুরি করে কি গোপনীয়ভাবে তার মানে স্টিল মানে হচ্ছে গোপনীয়তা স্টিল মানে কি গোপনীয়তা পরবর্তী টি আর ই কে ট্রেক ট্রেক মানে হচ্ছে স্থানান্তর ভ্রমণ আমরা ট্রাকে করে ট্রেক করি কি মনে রাখবেন আমরা ট্র্যাকে করে ট্রেক করি অর্থাৎ স্থানান্তর করি বা ভ্রমণ করি পরবর্তী সার সারডোনিক এস এ আর ডিও এনআইসি সারডোনিক সারডোনিক মানে হচ্ছে উপহাস সারডোনিক মানে কি উপহাস পুর তো পরবর্তী আর্ট হচ্ছে ই ইএলসি টিও আর টি ইলেকটোরেট মানে কি অর্থাৎ যারা ইলেক্ট করে বা যারা নির্বাচন করে তাদের কি বলা হয় নির্বাচক মণ্ডলী ইলেক্টোরেট মানে কি নির্বাচক মণ্ডলী ইলেকটরেট মানে নির্বাচক মণ্ডলী তো আমাদের আজকের এই পর্যন্ত ছিল আমাদের ভোকাবুলারি এবং আমরা চেষ্টা করবো আমাদের পরবর্তী যে এপিসোডগুলো আসবে বা পরবর্তী পর্বগুলো যদি আসে তখন আপনাদের আরও নতুন নতুন নয়ের সাথে পরিচয় করে দেওয়ার দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি কোথাও কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন আজ এ পর্যন্তই খুদা হাফেজ